হ্যালো ফিরিফায়ারবাসী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অনেকদিন অসুস্থ থাকার পর আমি আবার ফিরে আসলাম তোমাদের সামনে সকল ফিরিফায়ার আপডেট নিয়ে। সো গাইস, কোনো প্রকারের সময় অপচয় না করে চলো মূল ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, আজকে আমাদের প্রথম ভিডিও রাহাতভাই ওয়াইটি থেকে। রাহাতভাই ওয়াইটি হ্যাকার নিয়ে খুব একটি মারাত্মক জ্বালা যন্ত্রণার মধ্যে আছে। কেননা তোমরা তো জানোই যে রাহাতভাই ওয়াইটি হচ্ছে গ্র্যান্ড মাস্টার পুশের প্লেয়ার, আর গ্র্যান্ড মাস্টারে যেসব প্লেয়ার আছে তার মধ্যে 75% প্লেয়ারই হ্যাকার নিয়ে গেম প্লে করে। যার প্রমাণস্বরূপ তন্ময় দাবট অনেকজনের প্রোফাইলও দেখিয়েছে, যাদের প্রোফাইল এবং কেডি রেশিও দেখে ভুলেও মনে হয় না যে এরা গ্র্যান্ড মাস্টার পুশের প্লেয়ার, কিন্তু তারা গ্র্যান্ড মাস্টার টপ 100 এর মধ্যে রয়েছে। সো তন্ময় দাবট এবং রাহাতভাই ওয়াইটি সহ আরো অনেক অনেক ইউটিউবার যারা হ্যাকারের জ্বালা যন্ত্রণায় বিভ্রান্ত করার অবস্থায় আছে, তারা কিভাবে এই হ্যাকার দমন করা যায় সেজন্য ভিডিও বানিয়েছে। ভিডিও সামান্য একটু অংশ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটি দেখতে চাইলে লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। দয়া করে পুশ নামক জিনিসটা গেম থেকে বাদ দিয়ে দিই, নইলে হ্যাকার নিয়ে যাদের খেলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, নইলে আমাদের একটা গ্যারান্টি মানে গ্যারান্টি দিয়ে দিবে যে হ্যাকার নিয়ে খেলে কিছু হবে না। তোকে আমি সারাদিন হ্যাকার নিয়ে খেলবো, 10টা হ্যাকার নিয়ে একসাথে ঢুকবো। ছিলাম এখন তোমার একটু কষ্ট করে করো, তাতে তোমাদেরও ভালো আমাদেরও ভালো সবারই ভালো। বিকজ গেমের মধ্যে একটা ময়লা আবর্জনা থাকে, এদের মানে দূর করা উচিত। এখন দূর তোমরা যদি সাপোর্ট না দিতে পারো তাহলে ভাই কিছু করতে পারবো না। আর পার্টনার প্রোগ্রাম মানে বিক্রি হয়ে গেছে, সবাই মানে গ্যারান্টি দিয়ে দিতে পারবো পার্টনার প্রোগ্রাম বিক্রি হয়ে গেছে। এরা তো জীবনে হ্যাকার নিয়ে একটা ভিডিও মানে কিছু বলবো না, আর তাদেরকে আমি হ্যাকার আসলেও তারা অন্য কিছু বলে চালাই দিব। আর তাদের জানাইলেও তারা এটা নিয়ে গুরুত্ব মানে আমরা জানাইলে গুরুত্ব দেবো না, যদি তোমরা জানাইতে পারো তাহলে জিনিসটা 100% গুরুত্ব দিবে, কিছু না কিছু উত্তর পাবো এটা নিয়ে। আর পুশিং ভিডিও তো আমি এখন দিচ্ছি না, আমি এখন অনলি হ্যাকার দেখলে আসবে, হ্যাকারের ভিডিও আসবে, অনলি হ্যাকারের ভিডিও আসবে। যে পর্যন্ত এটা আর কি একটা ময়লা যে নাম হ্যাকার নাম মানে হ্যাকার নিয়ে খেলে এরকম যে একটা ময়লা আছে এই কমিউনিটি, যে পর্যন্ত না যাবে সে পর্যন্ত আমি এই সিজনটা অন্তত ছাড়তেই থাকবো, ছাড়তে থাকবো। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আমার ছাইরা কোনো লাভ হবে না, তবুও গেছে আমি ছাড়তে থাকবো। দেখা যাক এখন গাড়ি না করবো তো কী করে, আর যদি কিছু না করে তাহলে কী বলবো, আর কিছু তো করা উচিত। এটা তো একটা মানে ভালো কাজ না, এটা মানে ফুললি একটা অন্যায় কাজ। এখন ওই যদি তোমরা সাপোর্ট না করতে পারলে তো ভাই আমি আর কিছু বলবো না। এন্ড গাইস, এখন আমরা দেখবো তন্ময় দাবট এই ব্যাপারে কী বলে। অনেক কষ্ট অনেক মেহনত করে তারা গ্র্যান্ড মাস্টার গেছে নাকি? তো আমি এখন একটা কথা বলি, এই গ্র্যান্ড মাস্টার অলমোস্ট এই ধরো 300টা বান্দা, ওকে 300টা বান্দা গ্র্যান্ড মাস্টার আছে। এই 300টা বান্দা গ্র্যান্ড মাস্টার থেকে মনে করো 250টা যে বান্দা আছে, 250টা না 260টা যে বান্দা আছে, 260টা কি 1200টা বান্দা হ্যাকার নিয়ে খেলে আর কি। হ্যাকার নিয়ে তার গ্র্যান্ড মাস্টারে আসে নর্মালি খেলে আসে নাকি? ওকে, তো এরকম যদি মনে করো তোমরা যদি এগুলো ঠিক করতে চাও আমার কাছে যাবো না, তোমরা এক কাজ করতে পারো প্লে স্টোরে যেতে পারো, প্লে স্টোরে যা কিংবা অনেক বড় বড় বাংলাদেশে অনেক বড় বড় ইউটিউবার আছে, আমরা তো ভাই অনেক ছোটো ছোটো, তো তাদের কমেন্ট বক্সে যা বলতে পারো যে ভাই হ্যাকারের সম্বন্ধে কিছু একটা করেন কিংবা এত কিছু উৎক্ষিপ্ত হ্যাকার। কারণ যারা পার্টনার প্রোগ্রাম আছে যারা আরও আছে, আমি কিছু কিছু মানুষের সাথে কথা বলছি, তারা বলছে হ্যাঁ তারা দেখতেছে বিষয়টা। যেমন কাবু ভাই তারা বলছে হ্যাঁ কথা তো বলবো, কারণ তাদের কাছে লাগছে অনেক হ্যাকার। তো তোমরা যদি চাও তো আরও বড় বড় ইউটিউবার আছে যাদের কমেন্ট বক্সে তোমরা যাও যা বলতে পারো এত হ্যাকার আসতেছে হ্যাকার ব্যান করার জন্য, যারা হ্যাকার নিয়ে খেলে তারা ডিভাইস ব্যান করার জন্য। কারণ আমি একটা মানুষকে বলতে পারি, ওকে আমার যা যা আসতে ভালো কিনা পার্টনার প্রোগ্রামে তাকে আমি বলতে পারি, কিন্তু এর থেকে তো আমি আর অত ভালো আমার চিনা পরিচিত কারো নায়িকা। তো তোমরা যদি বাকি যত আছে ইউটিউবার আছে তাদের ওখানে স্প্যাম করো কিংবা প্লে স্টোরে যা 1 স্টার দিয়ে তোমরা যদি এরকম স্প্যাম করো হ্যাকার ব্যান হ্যাকার ব্যান কিংবা যারা হ্যাকার নিয়ে খেলতে তাদের ব্যান, তাহলে আশা করি সামনে সিজন থেকে মনে করো গেম প্লেটা ঠিকঠাক হবে। আর আমার না আমার অ্যান্ড ইয়াপ গাইস, তোমাদের মেসেজ যদি হ্যাকার পড়ে থাকে তোমাদের কেমনটা বিরক্ত লাগে এবং তোমরাও কি এই হ্যাকার ব্যান চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। সো গাইস, এখন আমাদের নেক্সট স্টোরি ফ্রি ফায়ার ট্রাই নেশন সিরিজ নিয়ে। তোমরা তো জানোই যে বর্তমানে ফ্রি ফায়ার একটি টুর্নামেন্ট চলতেছে যেটি হচ্ছে ট্রাই নেশন সিরিজ। ট্রাই নেশন সিরিজের অলরেডি কোয়ালিফাই রাউন্ড শেষ হয়ে গেছে, যেখানে বাংলাদেশ থেকে 4টি টিম, ভারত থেকে 5টি টিম এবং পাকিস্তান থেকে 3টি টিম কোয়ালিফাই করে। বাংলাদেশ থেকে যে 4টি টিম কোয়ালিফাই করে সেগুলো হলো এক্সট্রিম ইয়েস, B26, টিম সোয়াক এবং রায়ট। কিন্তু দুঃখজনক হলেও সত্যি বাংলাদেশের টপার যে 2টি টিম ছিল এজেন্ট EXP এবং জব ব্রেকার্স, এই 2টি টিমের মধ্যে 1টি টিমও কোয়ালিফাই করতে পারেনি। সকলের সবথেকে বেশি এক্সপেকটেশন এই 2টি টিমের উপরেই ছিল। এই 4টি টিম সহ বাকি যে ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে কোয়ালিফাই করেছে বাকি 8টি টিম তাদেরকে জানায় মেনি মেনি কংগ্রাচুলেশন অ্যান্ড গুড লাক। কেননা 25 তারিখে তাদের ফাইনাল হবে, আর আশা করবো বাংলাদেশ থেকে 1টি টিম যাতে এই ফাইনালটি উইন হতে পারে। আপনাদের কী ধারণা, বাংলাদেশের 1টি টিম কি এই ফাইনালটি জিততে পারবে? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। এন গাইস, এখন আমরা কথা বলবো ফ্রি ফায়ার থেকে প্রদত্ত গিফট নিয়ে। ফ্রি ফায়ার তার কিছু প্লেয়ারদেরকে তার পার্টনার প্রোগ্রামে থাকা প্লেয়ারদের কিছু গিফট প্রদান করে। এর মধ্যে রয়েছে ইলুশনিস্ট, টয়টে, ফ্লেমার এবং জোহান ভাই। গ্যারেনা ফ্রি ফায়ার মূলত সুবর্ণবর্ষ উপলক্ষে তাদেরকে একটি করে ব্ল্যাক টি শার্ট উপহার দেয়, এবং এই ব্ল্যাক টি শার্টটি তারা তাদের কমিউনিটি পোস্ট এবং এই নিয়ে ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করে। এখানে সবথেকে একটি মজার ঘটনা আছে যেটি আপনাদের বলতে চাই, যে ফ্লেমারের আসল নাম যে রাব্বি সেটাই প্রকাশ হয়ে যায় এই টি শার্টের মাধ্যমে। কারণ এই প্রত্যেকটি টি শার্টের পিছনে তাদের আসল নাম লেখা ছিল, এবং ফ্লেমার তার নামটি হাইড করেছে
কিন্তু যে লাল কালার দিয়ে হাইড করেছিল সেই লাল কালারটি ঝাপসা ছিল, যার ফলে পিছনে যে রাব্বি নামটি লেখা ছিল সেটি আপনারা অবশ্যই স্ক্রিনশটে দেখতেই পাচ্ছেন। সো ফিলিমারের আসল নামটা আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে রাব্বি। ইয়াপ গাইস, আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো ডিকে গেমিং নিউজ চ্যানেল। আর আজকে থেকে আমার ভিডিও রেগুলার আসবে, সো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, কারণ গুরুত্বপূর্ণ সকল আপডেটের তথ্য সকল নিউজ সম্পর্কে আমার এখানেই জানতে পারবে।